Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das. Myself Ashish Das and this is my video number 346. আজকের এই 346 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করছি আয়তঘন। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 74 থেকে 76 পর্যন্ত দেখো কোষে দেখি 4 আছে। এই কোষে দেখি 4টাই হচ্ছে আয়তঘনর চ্যাপ্টার। আজকের এই 346 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 4 এর 13 নাম্বার কোশ্চেনের অঙ্কটা আলোচনা করছি। তো আমি সরাসরি অঙ্কে যাচ্ছি, দেখা যাক কি বলছে। বলছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার আর বেধ হচ্ছে 1 মিলিমিটার। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো এরকম, দেখো ধরো এই রকম একটা বর্গাকার পিতলের প্লেট আছে, এটা একদম সলিড। এই বর্গাকার পিতলের প্লেটটার দৈর্ঘ্য মানে এইখান থেকে এতটা পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে 1 মিটার। তো যেহেতু এটা বর্গাকার তো এই দিকটা যদি 1 মিটার হয় তাহলে পরিষ্কার যে এদিকটাও কত হবে, 1 মিটারই হবে। সেক্ষেত্রে প্লেটটির তলের ক্ষেত্রফল হবে x×x মানে x² বর্গমিটার। আর একটা জিনিস আমাকে বলছে যে বেধ এটা হচ্ছে 1 মিলিমিটার। বেধ মানে কি? এইখান থেকে এই যে ডিস্টেন্সটা রয়েছে এটা হচ্ছে 1 মিলিমিটার, এই ডিস্টেন্সটা এটা হচ্ছে 1 মিলিমিটার চওড়া। তো এটার থেকে আমি এই প্লেটটার আয়তন কত সেটা বার করে ফেলতে পারবো। অবশ্যই আয়তনটা আমাকে ঘন সেন্টিমিটারে বার করতে হবে, ঠিক আছে? কারণ কি, বলছে যে প্লেটটার তো দৈর্ঘ্য 1 সেন্টিমিটার আর 1 মিটার লিখেছি আমি, এটা 1 সেন্টিমিটার, এটাও মিটার হবে না, 1 সেন্টিমিটার। আর বেধটা দিয়েছে মিলিমিটারে। বলছে প্লেটটার ওজন হচ্ছে 4725 গ্রাম, ভালো কথা। বলছে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন হচ্ছে 8.4 গ্রাম, তাহলে x এর মান কত হবে তা হিসাব করে লিখি। বেশি জটিলতায় গিয়ে লাভ নেই, দেখো অঙ্কটা শুরু করছি আমি সলিউশন। কি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটটির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটটির দৈর্ঘ্য, এটা সমান সমান হচ্ছে 1 সেমি। এবং বেধ কত বলছে? 1 মিলিমিটার। এই পর্যন্ত কিন্তু আমাকে বলেই দিয়েছে, আমার কাজ শুধু এই 1 মিলিমিটার মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার এটা লিখে নেওয়া।
তারপরে আমি কি লিখব? সুতরাং প্লেটটির আয়তন, প্লেটটির আয়তন কত হবে? না, এক্স দৈর্ঘ্য, যেহেতু এটা বর্গাকার, প্রস্থটাও এক্স, ইনটু 0.1, এত বর্গ ঘন সেন্টিমিটার, এত ঘন সেমি, সমান সমান কি? 0.1 ইন্টু এক্স স্কোয়ার, এত ঘন সেমি। এবারে আমাকে বলে দিয়েছে, দেখো, বলছে যে এক ঘন সেমি পিতলের ওজন হচ্ছে 8.4 গ্রাম। তো লেখো যে যেহেতু এক ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম, তাহলে প্লেটটা কত ঘন সেমির? এত ঘন সেমির হচ্ছে প্লেটটা। তাহলে সুতরাং প্লেটটির ওজন কত হবে? তাহলে সুতরাং প্লেটটির ওজন কি হবে? না, এইটা ইনটু এটা, কেন এটা যদি ধরো 2 হয় তাহলে কত হবে ওজন? কত হবে? 8.4 ইন্টু 2। এটা যদি 3 হয় তাহলে কত হবে? 8.4 ইন্টু 3। এরকম করে যাই হোক না কেন, তাহলে এটার ওজন কত হবে? 0.1 ইন্টু x² ইন্টু 8.4 গ্রাম। এটা হচ্ছে পিতলের প্লেটটার ওজন। কিন্তু আমাকে বলে দিয়েছে, দেখো, ওজন হচ্ছে 4725 গ্রাম। তাহলে প্রশ্নানুসারে এটা ইজিক্যাল টু 4725। এবারে আমাকে অঙ্কটা কিন্তু একটু মুছতে হবে, সামনের দিকের পোর্শনটা। আমি এদিকটা একটুখানি মুছে নিচ্ছি, কারণ এখানেই আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে কি হলো? সুতরাং প্রশ্নানুসারে কি হবে? না, 0.1 ইন্টু x² ইন্টু 8.4, এইটা ইকুয়ালস টু হচ্ছে 4725। কেন আমি বার করলাম যে ওজন হবে এক ঘন সেমি পিতলের ওজন যদি 8.4 গ্রাম হয়, তাহলে আমার প্লেটের ওজন হবে 0.1 ইন্টু x² ইন্টু 8.4 গ্রাম। আর অঙ্কে আমাকে বলে দিল যে পিতলের প্লেটের ওজন হচ্ছে 4725 গ্রাম, তাহলে এই দুটো সমান হবে। আমার উদ্দেশ্য কি? আমাকে বলেছে এক্সের মান কত হবে, অর্থাৎ এক্সটা বার করাটা আমার উদ্দেশ্য। তাহলে আমি এখান থেকে শুধুই এক্স স্কোয়ারটাকে রেখে দেবো, এক্স স্কোয়ার। এটা ইকুয়ালস টু কত হচ্ছে? না, 4725 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 8.4, এটা আসবে। তাহলে দেখো, এক্স ইকুয়ালস টু কত হবে? ইমপ্লাইজ দ্যাট এক্স, এটা ইকুয়ালস টু কত হবে? না, অবভিয়াসলি রুট ওভার অফ 4725 ডিভাইডেড বাই
0.1 × 8.4 এটা হবে। তাহলে এদিকটাও মুছে দিলাম, আশা করি আগেরটা সকলের হয়ে গেছে। ইমপ্লাইজ দ্যাট, তাহলে এক্স ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে? না দাঁড়াচ্ছে রুট ওভার অফ 4725 ডিভাইডেড বাই, এখান থেকে আমি পয়েন্টটাকে তুলে দিই, তুলে দেওয়ার জন্যে ওপরে একটা এক আর পয়েন্টের পেছনে একটা সংখ্যা ছিল সেজন্য একটা শূন্য, 10। আবার নিচের এই পয়েন্টটাকে তুলে দিই, তাহলে তার জন্যেও একটা এক এবং পয়েন্টের পরে একটা সংখ্যা সেজন্যে আর একটা শূন্য, এটা এলো ডিভাইডেড বাই 1 × 84, এই থাকলো। এবারে আমাকে কি করতে হবে, না কাটাকুটি করতে হবে। কাটাকুটি করলে পরে কত হবে? দেখো আমি যদি এটাকে 2 দিয়ে কাটি এটা হবে 5, এটাকে যদি 2 দিয়ে কাটি এটা হবে কত, 4 × 2 = 42, এর পরে যদি এটাকে 2 দিয়ে কাটি এটাও পাবো 5, এটাকে 2 দিয়ে কাটলে পরে কত হবে, 21। আর কিন্তু এই 5 দিয়ে কাটা যাবে না, আমাকে 21কে কাটা যায় শুধুমাত্র 3 দিয়ে আর 7 দিয়ে। আমাকে দেখতে হবে যে এটা কি 3 দিয়ে বিভাজ্য না 7 দিয়ে বিভাজ্য। তো দেখা যাক, 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7, 7 আর 7 যোগ করলে কত হচ্ছে 14, 14 আর 4 যোগ করলে 18, 18টা কিন্তু দেখো 3 দিয়ে বিভাজ্য, তার মানে আমি 3 দিয়ে এটাকে কাটাকুটি করতে পারবো। 3 দিয়ে যদি এটাকে কাটি কত হবে, 7 হবে। এটাকে 3 দিয়ে কেটে দিলে কত হবে, না 3 × 3 হবে 1, 17, 3 × 5 = 15 হবে 2 = 22, 3 × 7 = 21 হবে 1 = 15, 3 × 5 = 15 হবে 1575, 1575। এইবারে কি হচ্ছে দেখতে হবে যে এটা 7 দিয়ে যাবে নাকি। দেখো 7 × 2 = 14, 1 = 17, আবার 7 × 2 = 14, 3 = 35, তাহলে 7 দিয়ে এটাও কাটাকুটি যাবে। কাটাকুটি গেলে এখানে কত থাকবে, না অবশ্যই হচ্ছে 7 × 2 = 14, 1 = 17, আবার 7 × 2 = 14, 3 = 35, 5 × 7 = 35। তাহলে পরে আমার কি রইল, x = রইল রুট ওভার অফ, নিচে তো কিছু নেই, ওপরে রইল কত, 225 × 5 × 5। এইবারে আমি এই 225টাকে একটু ভাঙিয়ে নিই, 225 এটা কত হবে, না 5 দিয়ে তো যাবেই, 4 × 5 = 20, 2 = 25, 5 × 5 = 25, আবার 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে 5 ×9 = 45, তাহলে পরে কত হচ্ছে, 3 × 3, মানে 3 × 5 = 15 এটার জন্যে, ভালো কথা। দেখো তো কি পাচ্ছি আমি, ইমপ্লাইজ দ্যাট এক্স এটা ইকুয়ালস টু কি হচ্ছে, 225 এর বদলে আমি লিখতে পারি 3 × 3 × 5 × 5, এ দেখো এখানটাতে 3 × 3 = 5 × 5 × আর কি ছিল, 5 × 5 এটা ছিল। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স এটা ইকুয়ালস টু কী হবে, 2 3 এর জন্যে 1টা 3 রুটের বাইরে, 2 5 এর জন্যে 1টা 5 রুটের বাইরে, আবার 2 5 এর জন্যে 1টা 5 রুটের বাইরে, তাহলে 5 × 5 = 25 আর 3 × 25 = 75, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স এটা ইকুয়ালস টু হচ্ছে 75। আমাকে বলেছিল যে এক্সের মান কত হবে তা হিসেব করে লিখি,
তাহলে এক্স এর মান হবে 75। উত্তর কি লিখবে? উত্তর এক্স এর মান হবে 75। এবং কমপ্লিট এখানে অঙ্কটা। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেব। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতে পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 14 নম্বর অঙ্কের জন্য তোমরা আমার 347 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।